আজ আমরা আলোচনা করব হচ্ছে তিন ধরনের সেন্টেন্স নিয়ে, সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটি সেন্টেন্স নিয়ে। সিম্পল হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য, এবং কম্পাউন্ড হচ্ছে মিশ্র বাক্য। এটা হচ্ছে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার দুই দুই ধরনের গ্রামারই, গ্রামারের ক্ষেত্রেই এই গ্রামার টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আজ আমরা ইংরেজিটা নিয়ে আলোচনা করব। সিম্পল হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, এবং কম্পাউন্ড হচ্ছে মিশ্র বাক্য। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স হচ্ছে এ ধরনের সেন্টেন্স একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটিমাত্র সাবজেক্ট অথবা একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যে অথবা এভাবে বলা যেতে পারে, যে সেন্টেন্সে একটিমাত্র অবজেক্ট অথবা এবং একটিমাত্র ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকবে তাকেই সিম্পল সেন্টেন্স বলা হয়। এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সরল বাক্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এর একটিমাত্র সাবজেক্ট থাকবে, একাধিক নাউন বা প্রোনাউন, অ্যান্ড, বাট, অর ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য একটি সাবজেক্ট বা অবজেক্ট রূপে কাজ করতে পারে, একাধিক ভার্ব ও কমপ্লিমেন্ট, অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত হয়ে ভার্ব ও কমপ্লিমেন্ট রূপে কাজ করতে পারে। এটা গেল সিম্পল সেন্টেন্স অর সরল বাক্য নিয়ে আলোচনা। দ্বিতীয় যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এর থাকবে দুটি মাত্র সাবজেক্ট, এর দুটি সাবজেক্ট থাকবে আর দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং এর যে ক্লোজ দুইটা রয়েছে এর দুইটা অংশ থাকবে এবং দুইটা অংশ একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। অর্থাৎ একটা কাজ যদি সম্পাদন না হয় আর একটা কাজ সম্পাদন হওয়া সম্ভব নয়। অর্থাৎ দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ, মেবি এরকম। তাহলে হচ্ছে এর দুইটা একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর নির্ভরশীল থাকবে, ঠিক আছে? অর্থাৎ দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদি সে যেহেতু সে যদিও সে গরিব তবুও সে সৎ। অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। দো হি ইজ পুর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, আর স্বাধীন হচ্ছে কি হি ইজ অনেস্ট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, অথবা দুই বা তত। এর বৈশিষ্ট্য হচ্ছে দুটি সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি ক্লোজ অপর ক্লোজের উপর নির্ভরশীল থাকবে। আমরা নর্মালি এতটুকু বুঝতে পারলে আমাদের হয়ে যাবে। দেন রয়েছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এরও দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তবে এর ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, এর দুইটা ক্লোজই স্বাধীন থাকবে। কমপ্লেক্সের ক্ষেত্রে যেরকম একটা ক্লোজ আরেকটার উপর নির্ভরশীল ছিল, এখানে নির্ভরশীল এবং এখানে স্বাধীন, এটা দুইটা আমাদের বুঝতে হবে, একটা নির্ভরশীল এবং অন্যটি স্বাধীন। প্রথম ক্লোজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লোজ এর সাবজেক্ট ও ভার্ব একই হতে হবে। সাবজেক্ট এবং ভার্ব একই হলে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ও ভার্ব উজ্জ্বল থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে যে বাক্যে হচ্ছে যে বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড, বাট, অর, বোথ, ডট, অ্যান্ড এগুলো যুক্ত হতে পারে, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, এগুলো, ঠিক আছে? এখন ক্লোজ, এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি, সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ শব্দটার অর্থ হচ্ছে শব্দাংশ। ওকে, শব্দাংশ সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। ক্লোজ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে শব্দাংশ। এই সেন্টেন্সটা আমরা দেখি, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তবুও সে সৎ। দো হি ইজ পুর, যদিও সে গরিব, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট মানে কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, চলক, অর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যান্ড হি ইজ অনেস্ট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর প্রিন্সিপাল ক্লোজ। সো আমরা ক্লোজ জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর ক্লোজ শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে বাক্যাংশ। এই সেন্টেন্সটাই দেখতেছি, দো হি ইজ পুর শব্দটি হি ইজ অনেস্ট, এই বাক্যটার উপর নির্ভরশীল। হি ইজ অনেস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সে হচ্ছে একটি স্বাধীন বাক্য। এর সাথে যুক্ত হয়েছে দো হি ইজ পুর, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। হি ইজ অনেস্ট এটা স্বাধীন, এটার উপর ডিপেন্ড করতেছে হি ইজ পুর, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের আরেকটি নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লোজের আরও একটি নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং ক্লোজ সম্পর্কেও কিছুটা জানলাম এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। কোনো প্রবলেম হলে এই গ্রামার টপিকে আমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবো।